প্রেম করা হয়েছে মানে ঢাকা ইউনিভার্সিটিতে আসা আগে প্রেমের ব্যাপারে একটা এই যে বললাম না ফ্যামিলি ওকে একটা মজার জিনিস আছে মানে আমার ফ্যামিলি সত্যি মজার জিনিসের অভাব নাই আমি যদি এখন বলি মানে আমি যদি এখন বলি অডিয়েন্সের কাছে যে আমার ফ্যামিলি আমাকে প্রেম করায় দিছে প্রেম করায় দিছিল এটার কাহিনী আছে কাহিনী অবশ্যই বলবো যে আসসালামু আলাইকুম আজকে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে একদম কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সামনে তো মামা ভিডিও চলতেছে একটু যাও এখান থেকে যাও তো আজকে আমাদের সামনে যে অডিয়েন্স আছে তার নাম হচ্ছে তার নাম সেই বলবে তার কাছ থেকে আজকে আমরা অনেক বেশি কিছু শিখতে পারবো যে ঢাকা ইউনিভার্সিটিতে আসলে তার জীবনযাপন কেমন হচ্ছে এই ঢাকা ইউনিভার্সিটি পড়ার পিছনে সবচেয়ে অবদান বেশি কার ছিল বা আর কি তার লাইফের অনেক বড় একটা অংশ আজকে এই ভিডিওতে উঠে আসবে তো আমরা তাহলে শুরু করতে যাচ্ছি তো আরমান ভাই আপনি আপনার পরিচয়টা দিবেন প্লিজ আসসালামু আলাইকুম অডিয়েন্স আমি আরমান মাহমুদ পড়তেছি তৃতীয় বর্ষ ফলিত পরিসংখ্যান পরিসংখ্যান গবেষণা শিক্ষণ ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় আচ্ছা এখন এটা তো হচ্ছে আপনার এখানকার পরিচয় আপনার হোম টাউন কিংবা আপনার যে গ্রামে যখন ছিল আমার হোম টাউন হচ্ছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আমার বাসা আচ্ছা ওইটাই আমার গ্রামের বাড়ি আর কি আচ্ছা টাঙ্গাইলের ঘাটাইলে আচ্ছা ঠিক আছে ও হচ্ছে আমার একটা সময় আমার গণরুমের রুমমেট ছিল এখন আমরা পাশাপাশি রুমে থাকি তো আমরা খুব ক্লোজ ফ্রেন্ড তাই আমরা একটু ফর্মালিটি না মেনটেন করে আমরা একটু ফ্রেন্ডলি আচরণ করব তো কেউ এটাতে কিছু মাইন্ড করবেন না তো এখন আমি প্রথম যে প্রশ্নটা করতে চাচ্ছি যে আপনার পরিবারে কে কে আছে এবং তারা তাদের আর্নিং সোর্স কী বা কে কী করতেছে এইটা আর কি এই সম্পর্কে কিছু হচ্ছে ফার্স্ট অফ অল আমি যেটা বলতে চাইতেছি যে আমি পার্সোনালি ঢাবিতে আসার আগে বা যে কোনো স্টুডেন্ট আর কি সবাই একটু স্ট্রাগল করে বড় হয় ফ্যামিলি থেকে আমি আলহামদুলিল্লাহ আমার পার্সোনালি কোনো স্ট্রাগল করার প্রয়োজন হয় নাই আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি থেকে আমাকে ফুল সাপোর্ট দিয়ে এই পর্যন্ত আনছে এবং রানিং সাপোর্ট দিচ্ছে আর কি ফুল ক্রেডিটটা হচ্ছে আপনার ফ্যামিলি হ্যাঁ ফুল ক্রেডিট আর আমার ফ্যামিলি থেকে কে আছে তার মধ্যে হচ্ছে আমার আব্বু আমার আম্মু আছেন আমার এক ছোট ভাই আছে ক্লাস টেনে পড়তেছে এবার এসএসসি পরীক্ষা দিবে আর কি আর স্পেশাল একটা ফ্যামিলি মেম্বার আছে এটা আমরা পরে বলি হ্যাঁ আমার দাদু আছে আমার দাদি আছে তারপরে আমার কাকা কাকি আছে আমি আমি ওদের বাড়িতে গেছিলাম এবং আসলে ওনার তার যে ফ্যামিলি মেম্বার সবাই খুব মানে এত বেশি ভালো যে আমাদেরকে আর মানে মা নিজের ছেলে মনে করে আদর করছে তার বাবা নিজের ছেলে মনে করে দেখছে তো যাই হোক আমি আর পার্সোনাল ব্যাপারে না যাই এখন এরপরে যেটা জানতে চাচ্ছি আমি আমি মানে হচ্ছে আমার অডিয়েন্স তাদেরকে জানাবো স্কুল কলেজ কোথায় ছিল এবং কোনটা ছিল কোন স্কুল কলেজ ছিল এবং পজিশন সেখানে কেমন ছিল স্কুল কলেজে কোনো স্ট্রাগল করতে হয়েছে কিনা কিংবা এমন কোনো মজার ঘটনা আছে কিনা যেটা শেয়ার করলে আমার অডিয়েন্সরা মানে তোর যে জুনিয়র আছে যারা শুনে মোটিভেট হতে পারে বা সামান্য পরিমাণ বিনোদনও পেতে পারে এমন কিছু থাকলে শেয়ার করতে পারে প্রথমত আমি যেটা বলতে চাচ্ছি যে আমার মানে পুরো লাইফের যে মেইন পয়েন্টটা যদি মানে বেসিক্যালি যদি আমাকে কেউ আসলে জিজ্ঞেস করে যে আমার হবিস কি আমি সত্যি বলি যে আমার হবিস হচ্ছে আমার ফ্যামিলির সাথে আড্ডা দেওয়া আচ্ছা মানে আমার ফ্যামিলি হচ্ছে এতটা ক্লোজ আমার সাথে বা আমরা এতটাই ক্লোজ মানে আমার পার্সোনালি মনে হয় যে আমার থেকে মানে আমার এবং আমার ফ্যামিলির সাথে যে ইন্টারঅ্যাকশনটা আছে এর থেকে ভালো ফ্যামিলি আমার মনে হয় না পৃথিবীতে কোথাও এক্সিস্ট করে মানে আমার পার্সোনালি মনে হয় হতে পারে সবার ফ্যামিলি তো আসলে মানে অনেক বেশি ক্লোজ তোর ফ্যামিলি মেম্বারদের সাথে তো আমার স্কুল ছিল নলুয়াতে মানে টাঙ্গাইলের নলুয়াতে ছিল ছিল বিএফ শাইন স্কুল পাহাড়গঞ্জনপুর আচ্ছা নলুয়ার আমি এই নলুয়া সম্পর্কে আমার লাইফে একটা মজার একটা ঘটনা আছে আমি সেটা বলবো না এখন তো নলুয়া হচ্ছে টাঙ্গাইল থেকে কত দূর বা কোন দিকে যেতে হয় এটা একটু পাহাড়গঞ্জনপুর সম্ভবত পাহাড়গঞ্জনপুর এটা হচ্ছে মানে আমাদের যে বাসাটা টাঙ্গাইল যেটা টাঙ্গাইল তো জেলার মধ্যে পড়ছি আমাদের জেলা সদর একটা সম্ভবত এটাই কিন্তু টাঙ্গাইলের মধ্যে তো আমার বাড়িটা না আমার বাড়িটা হচ্ছে ঘাটাইলের পিছন দিকে মানে জাস্ট ময়মনসিংহ এর কাছে ময়মনসিংহ যেখান থেকে শুরু হ্যাঁ ভালুকার দিকে মানে ময়মনসিংহ বিভাগটা যেখান থেকে শুরু তার একটু আগে আর কি নলুয়াটা হচ্ছে টাঙ্গাইলার আমার বাসার মাঝখানে মাঝামাঝিতে সখিপুর উপজেলায় পড়ছে আর কি আমি ওইখানে পড়াশোনা করছি এসএসসি কমপ্লিট করছি ওইখান থেকে আর আমার কলেজটা ছিল ধানমন্ডি আইডিয়াল ব্যাপারে যে সিদ্ধান্ত গুলা নেন এইগুলা আমার কাছে সব জায়গায় বেস্ট সিদ্ধান্ত হয়েছে লাস্টে যে পরে যে আমি দেখছি যে হ্যাঁ এটাই বেস্ট ছিল এটা হচ্ছে মজার ঘটনা হচ্ছে স্কুলে ভর্তির সময়ও সেম যে আমাদের সময় তো ওই যে কলেজ চয়েজের যে অপশনটা শুরু হলো এটা আমাদের সময় তো মানে তার আগে আমরা তো মোস্ট প্রবাবলি প্রথম বা দ্বিতীয় ছিলাম হয়তো তো এই যে একটা আমাদের কিছু ঝামেলার মধ্যে পড়ছে যে কলেজ আসবো কিনা আসবো কিনা তারপরে কেমন আসবো
একটা ইয়া ছিল কলেজ ভর্তির সময়, তো আমরা আমার তো কলেজ চয়েস দেওয়া হয়েছিল, তো আসছে ধানমন্ডি আইডিয়াল, ধানমন্ডি আইডিয়াল আসছে, আর আসছিল রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ। আচ্ছা, আর তার উপরে ছিল আইডিয়ালের উপরে ছিল চয়েস ছিল সিটি কলেজ, তো সিটি কলেজে শিফট হতে পারে এবং সিটি কলেজ ভালো। তো এখন আসছি ঢাকা থেকে, আব্বু আসছে গাড়ি নিয়ে আসছে আর কি, আব্বু আসছে আমার মামা আসছে। এর মধ্যে ইনক্লুড করি, ঢাকাতে কি এর আগে আসা হয়েছিল নাকি এটাই ফার্স্ট টাইম? না না, তার আগে আমি ঢাকাতে ছিলাম, আর এটা একটু পরে বলি যে কীভাবে ঢাকাতে ছিলাম এটা তো অবশ্যই বলতে হবে। তো আমরা আসছি গাড়ি নিয়ে আসছে, আব্বু আসছে, মামা আসছে, আমি আসছি, আসছে সবাই, দাদু মুস্তফা আসছিল। হ্যাঁ, তো আসার পরে আমার তো ইচ্ছা অবশ্যই সিটি কলেজ থাকবে, এটা তো অবভিয়াসলি সিটি কলেজে ভর্তি হবো। তো সিটি কলেজে গেলাম, যে সিটি কলেজে গেট দিয়ে ঢুকতে পারলাম না। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা আমরা ভুলে গেছিলাম, সেটা হচ্ছে জিএসএসসিতে রেজাল্ট কি ছিল? আমার রেজাল্ট, আমার ফুল লাইফের রেজাল্ট জিপি ফাইভ ছিল, কোথাও একদম কোথাও এর নিচে না, একবার পিএসসি জিএসসি এসএসসি। এটা অবশ্যই ফ্যামিলির ক্রেডিট, এটা তো পিএসসি জিএসসি আসলে ওই অত মানে শুরুতে যাইতে যাচ্ছে না আর কি, ছোট ভাই তার মানে সিটি কলেজ পর্যন্ত ছিলাম আমরা, সিটি কলেজে। তো সিটি কলেজে ঢুকবো, ঢুকতে পারলাম না, তখন লাঞ্চ ব্রেক ছিল আর মানে স্বভাবতই প্রচুর ভিড়, গেটে মামার ঝামেলা করতেছে, তো ঢুকতে পারলাম না। তখন আব্বু বললো যে না তুমি আইডিয়ালে ভর্তি হও, দেখবে ভালো হবে। আমার পার্সোনালি একটু মানে আইডিয়ালে ভর্তি হবো সিটি কলেজ বাদ দিয়া, যেখানে আমার মানে তো হইতেছে, তো ওই ওয়েটিং থেকে টানতেছে, আমি এখানে শিফট করতেছি, এটা তো একটু লাগতেছে। তো আফটারঅল যাক ভর্তি হয়ে গেলাম আইডিয়ালে, তো আল্লাহ রহমতে আইডিয়ালে কিন্তু আমি ফার্স্ট হয়ে বেরোইছি, কলেজ ফার্স্ট। তো আইডিয়াল থেকে যখন বের হয়ে গেলাম এইচএসসি পরীক্ষা দিয়ে জিবি ফাইভ নিয়ে, আমাদের সময় 18 সালে তো সবাই জানে যে 18 সালে আসলে কী হয়েছে, আমাদের কলেজ থেকে 11টা মাত্র ক্লাস পাইছে। আচ্ছা, ঢাকার মধ্যে একটা কলেজ, এটা হচ্ছে সিঙ্গেল 11টা, এটা দুই আমি একটু বলে রাখি যে 2018 আমরা যারা 18-19 ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছি, মানে আমাদের 18 সালে এইচএসসি 18 ব্যাচ আমরা, এটা গত আগামী গত 20 বছর এবং আগামী 20 বছরের মধ্যে হবে না এমন রেকর্ড, গত 20 বছরে হয় নাই, আগামী 20 বছরে এত খারাপ রেজাল্ট হবে, খারাপ রেজাল্ট কখনো হবে না। আমাদের যে কলেজটা ছিল শেরপুরে, সেটাতেও সবসময় 200+ পায়, কিন্তু আমাদের সময় পাইছিল সম্ভবত সায়েন্স থেকে 22 জন, আমরা ছিলাম 11টা, মানে সিঙ্গেল 11টা। যাই হোক, এরপরে আমরা এরপরে আমি কলেজ থেকে বেরোর পর বুঝতে পারলাম যে না, আমি সত্যি আইডিয়াল আসিবি দেয় আমাকে সিটি কলেজে পোলাবান চিনতো, ঢাকা কলেজে পোলাবান চিনতো ফার্স্ট, এতগুলো বলা আমার চিন্তা সামহাও যদি আমি সিটিতে ভর্তি হইতাম, সিটিতে হয়তো বা ফার্স্ট হইতাম কিনা আমি জানি না, তবে আমি এটুকু বলতে পারি সিটি কলেজ থেকে ফোকাসে আসা জীবনে পসিবল হইতো না, যতটা ফোকাস আমি আইডিয়াল থেকে আসতে পারছি টাপ হইতো। তো প্রত্যেকটা টিচার আমারে চিনে, আমি এখনও যদি কলেজ যাই আমাকে এত সুন্দরভাবে আদর করে, প্রত্যেকটা হোস্টেলে থাকছি, হোস্টেলের স্টুডেন্টরা আছে, আমার ফ্রেন্ডরা ছিল, জুনিয়ররা ছিল, তো ওভারঅল মিলে আমি শেষে এসে বুঝতে পারছি যে আমার এই যে সিটি কলেজ বাদ দিয়ে আইডিয়াল কলেজে ভর্তি হওয়া, এইটা আসলে যে আব্বু যে কথাটা বলছিল যে তুমি খুব ভালো করবা, সিরিয়াসলি আমি এইখানে এসে কলেজে থেকে বেরোয় আসার পর বুঝতে পারছি আসলে আমি ভালো করছি, এবং এটা আমার জীবনে সত্যি অনেক বড় একটা পাওয়া। ওকে, তো এটা গেল কলেজ, আর কোনো কিছু আছে না কলেজে? ওই যে স্কুলেও আছে, মানে এটা তো থাকে স্কুলে, একটা মজার ঘটনা বলি। আচ্ছা, আরেকটা মজার ঘটনা হচ্ছে স্কুলে, স্কুলে তো বিএফ সাইনে ছিলাম, তো আমার আব্বু তখন দেশের বাইরে ছিল, দেশের বাইরে থাকাতে আমার এসএসসি পরীক্ষা ছিল, তো আব্বু কি করতো এসএসসি পরীক্ষার সময়, আব্বু দেশের বাইরে থেকে চলে আসছিল আমার পরীক্ষার জন্য, আমি তো এসএসসি পরীক্ষা দিয়েছি সখিপুরে, আর আমার বাড়ি হচ্ছে ঘাটাল থানায়, মানে সখিপুর থেকে আমার বাসার দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার, আমি সখিপুরে একটা বাসায় থাকতাম, মানে স্বভাবতই সখিপুর থেকে তো পরীক্ষা দিতে হবে এসএসসি পরীক্ষা যেহেতু সখিপুরে, তো বাসায় থেকে আব্বু প্রতিদিন সকালে বাইক নিয়ে আসতো, আইসা সখিপুর আইসা আমাকে বাসা থেকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাইতো, আমি 3 ঘন্টা পরীক্ষা কেন্দ্রে বসে বসে পরীক্ষা দিতাম, আমার আদরের ছেলে, আব্বু বাইরে দাঁড়ায় থাকতো, পরীক্ষা দিয়ে বেরোইতাম আমারে আব্বু তারপরে নিয়ে নাস্তা করে খাওয়া দাওয়া করে তারপরে আবার বাসায় দিয়ে তারপর বাড়িতে যাইতো, প্রত্যেকটা পরীক্ষার সময় আব্বু আসতে, দাদু আসতে, কাকা আসতে, হয়তো বা একদিন আব্বু আর দাদু আসতো, কাকা আসতো, আব্বু আসতো, দাদু কাকা আসতো, মানে জাস্ট আমার সাথে দেখা অবশ্যই ফ্যামিলি মেম্বার করছে যে কদিন আমার পরীক্ষা ছিল, পরীক্ষার সময়। হ্যাঁ, পরীক্ষার সময়। আর এটা হচ্ছে পরীক্ষার সময় যে মানে এতটা মোটিভেশন আমি পাইছি ফ্যামিলি থেকে, যে আমি আসলে ভাবতাম যে যদি আমি একটা রেজাল্ট নিয়ে না বেরোতে পারি আমি ফ্যামিলির সামনে মুখ দেখাবো কেন, এতটা সাপোর্ট আমার ফ্যামিলি করে গেছে। আসলে এই জায়গাটাতে একটু থামাই, মানে ব্যাপারটা হয় এমন, একটা ছেলে, আমি এর আগে একটা ভিডিও করছি একটা ছেলে সাকিব, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, তার লাইফ এমন কিছু করছে, সে একাই তার লাইফ পথ পার করছে, সেখানে একটা টেনশন থাকতো যে তার ভালো না করলে সে কিভাবে তার পথ পাড়ি দেবে, আর তোর ক্ষেত্রে যে একটু টেনশনটা ছিল এটা যে আমি মুখ দেখাবো, আমি মুখ দেখাবো কেমনে, এটা ছিল বড় বিষয়। এই এত কিছু করার পরে আমার এটা তো ছিল এসএসসি সময়, আমার ছোটোবেলা থেকেই, মানে ছোটোবেলায় আমি তো ছোটোবেলার কথা তো আর আমার মনে নেই, আমি আমার ফ্যামিলি মেম্বারের কাছে শুনছি যে আমাকে মাটিতে বসাইতে দিত না, আমার যে মাটিতে বসাবো, আমার ফ্যামিলি মেম্বার আমার মাটিতে বসাই দিত না, আর আমি ছিলাম আমার গোষ্ঠীর মধ্যে, মানে যেটা গোষ্ঠীর মধ্যে পুরা
আমার যে জেনারেশন এই জেনারেশন সবার বড়, তো সবার আদরে ছিলাম আমি, এখনও রাইট নাও এখনও তো সবাই এত সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করে। মানে এই জিনিসটাই, আমি যদি আমি জানি না আসলে জীবনে কী করবো, কিন্তু আমার অবশ্যই নিজের জন্য না, আমার এই ফ্যামিলির জন্য, এই মানুষগুলোর জন্য অবশ্যই আমার কিছু একটা করতে হবে, অবশ্যই এটা 100%। আল্লাহ আমাকে তৌফিক দান করুক। আমরা এরপর ঢাবি সম্পর্কে কোথায় কার কাছ থেকে প্রথম শোনা হলো যে ঢাকা ইউনিভার্সিটির নামে কিছু আছে বা আমাকে পড়তে হবে? ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে আমার মামা, মানে আমার আপন মামা, উনি তো ঢাকা ইউনিভার্সিটি ছিল, আর আমি ঢাকাতে আসছি 2016 সালেই, কলেজে ভর্তির আগে, ইভেন কলেজে ভর্তির আগে আমি এফএসএল এ ছিলাম, মামা এফএসএল এ থাকতো 241 নম্বর রুমে, হ্যাঁ 241 নম্বর রুমে থাকতো, মামা ম্যাথ ডিপার্টমেন্টে ছিল আগে থেকেই, তো 2013-14 শেষ হয়নি মোস্ট প্রবলি, বা আমার অ্যাকচুয়ালি মনে নেই সেটা, হ্যাঁ তো তখন এফএসএল থাকতো, আমি ঢাকাতে আসছিলাম এসএসসি পরীক্ষা দেওয়ার পরেই, ওখান থেকেই ঢাবিতে এসে থাকছি এই কার্জন দিয়ে, তো আমার তখন থেকে চেনা কার্জন, ইভেন আমি কলেজে এক সপ্তাহ মতো ক্লাসও করছি, আইডিয়াল ক্লাস করছি এই হল থেকেই, তো ওইখান থেকেই আমার আসলে স্বপ্নটা শুরু। যেহেতু কলেজ ঢাকাতে ছিল, অবশ্যই স্বভাবতই ঢাকাতেই ফার্মগেটে কোচিং করছি, আমরা তো উদ্ভাসের ছিলাম, মালেকটাওয়ারে ছিলাম, আমার তো উদ্ভাসে আগে থেকেই কোচিং করতাম ধানমন্ডিতে, ধানমন্ডি সায়েন্স ল্যাবে যে উদ্ভাসের ব্রাঞ্চটা আছে ওখানে কোচিং টোচিং করছি, এটা কলেজের একাডেমিক প্রোগ্রামটাকে করছে, কোনো প্রবলেমে পড়তে হয়নি, না না কোনো প্রবলেমে পড়তে হয়নি, তারপর ফ্রেন্ডরা সবাই মিলে ফার্মগেটে আসলাম, বাসা নিয়ে নিজেরাই, মালিক টাওয়ারে পরিচিত ছিল, হ্যাঁ মোটামুটি সব কিছুই তখন পরিচিত, মানে এরকম হয় না যে নতুন ছেলে ঢাকাতে আসছে অ্যাডমিশন টাইমে ফেস করছে, ওইরকম প্রবলেম আমার হয় নাই। মানে অ্যাডমিশন টেস্টের সময় কোনো ডিপ্রেশন বা আদার্স কোনো মজার ঘটনা বা খুব কঠিন কোনো সময় পার করতে হয়েছে কিনা, বা মানে ওই সময়টা হয় কি খুব সেন্সিটিভ থাকে একটা ছেলে মেয়ে বা যেই হোক, তার মানে মাইন্ডটা এত সেন্সিটিভ থাকে, একটা ছোটো একটা কথা সে কান্না করে দিত, যে আবার অনেক বড় একটা কথা, এটা তো অবশ্যই, মানে আমার এটা এখানে আসলে মানে ঘটনা বলতে আমার ওই যে বললাম ফ্যামিলি, আমার ফ্যামিলি তো প্রতিদিনই কথা হইতো আব্বু আম্মুর সাথে, তো আমারকে আব্বু অলওয়েজ বলতো অ্যাডমিশন টাইমে যে কোনো ধরনের টেনশন করার দরকার নেই, এটা অ্যাডমিশন টাইম না, এইচএসসি রেজাল্ট দেওয়ার আগে থেকেই, এইচএসসি যখন পরীক্ষা দিলাম তখন থেকেই তো ওই যে 18 সালের পরীক্ষা, মানে অনেক এমনি তো টাফ ছিল, কোশ্চেন ম্যাচ করতেছে না, তো বাসায় ফোন দিতাম যে পরীক্ষা যে কেমন হলো বুঝতেছি না কিছু, পরীক্ষা কেমন দিলাম ভালো হলো কিনা, আদৌ ক্লাস থাকবে কি না একটু যেন ছুটে যায় যদি, তো আমার আব্বু অলওয়েজ একটা কথা বলতো যে আমি জানি, মানে আব্বু কথা বলতো এটা যে আমি জানি তুমি পড়াশোনা করছো, তুমি কতটুকু পড়াশোনা করছো আমি জানি, তুমি যদি এই পরীক্ষায় ফেলও করো আমার কোনো প্রবলেম নেই, তুমি কষ্ট করছো এটা আমি জানি, পরীক্ষা একটা পরীক্ষা তোমাকে কখনো ডিসাইড করতে পারে না যে তোমার শিক্ষক কতটুকু, এরকম কখনো ডিসাইড করতে পারে না, তো আমার ফ্যামিলি এই যে এই সাপোর্ট পাওয়ার পর তো আমার মোটিভেশন আরও বাড়ছে যে না অবশ্যই আমি একটা কিছু অবশ্যই পারবো ইনশাআল্লাহ। আচ্ছা জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে তুমি কোন সময়টা বা কোন স্থানটাকে মনে করো, বা কোনো একজন মানুষ তোমার লাইফে আসছে কিনা যে তোর জীবন লাইফটার টার্নিং পয়েন্ট হিসেবে? আচ্ছা টার্নিং পয়েন্টের আমার লাইফে কয়েকটা বিশেষ মানুষ আছে যাদের কথা অবশ্যই বলতে হয়। প্রথমত আমার ফ্যামিলি, ফুল ফ্যামিলি, মানে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার নিয়ে যদি আমি আলাদা আলাদা করে কথা বলি তাও আমি সারাদিন কথা বলতে পারবো যে আমার ফ্যামিলি আমার জন্য এইটা করছে এইটা করছে এইটা করছে। আমার দাদু টার্নিং পয়েন্টটা মেনলি শুরু হয়েছে আমার ক্লাস এইট থেকে যখন নাইনে উঠলাম, তখন আমার যখন নোলাতে ছিলাম প্রথমে, তখন তো নোলাতে আমার ফ্যামিলি কথা হচ্ছে আমার হোস্টেলে দিবে না, হোস্টেলে খাবার ভালো না, ইয়ে ভালো না, তো আমার বড় প্রবলেম, আমাকে কী করলো আমার দাদু আর দাদি, দাদু তো পুরো স্ট্রিক্ট মানে দিবে না মানে দিবেই না হোস্টেলে, তো আমার দাদু আর দাদি, দাদু দাদা তো এখনো আছে না, এখনো আল্লাহর রহমতে জীবিত আছেন, তো আমার দাদু আর দাদি আমাকে নিয়েছিল এক বছর নোলাতে, এক বছর থাকার পর আমি বললাম না এইভাবে তো আসলে ফ্যামিলি নিয়ে থাকা দরকার নেই, আসলে আমি তো ফ্যামিলিয়ার এখানে সবাইকে চিনি আমি জানি ফ্রেন্ডস আছে হোস্টেলে থাকি, এক বছর পরে আমি হোস্টেলে গেছি আর কি, ক্লাস টেনটা আমি হোস্টেলে ছিলাম, তো এই তো ওখান থেকে ফ্যামিলি সাপোর্ট দেওয়া শুরু হলো, আব্বু তো আছেই, আব্বু তো অলওয়েজ সাপোর্ট দেয়, আমার আন্টি আছে আঙ্কেল আছে আমার কাকা আছে কাকি আছে সবাই, মানে আমার মামা তো ঢাবিতেই ছিল, মামা তো আরও একটা বড় সাপোর্ট, ঢাকা আসার পিছনেও তো মামা ছিল হচ্ছে, তারপরে তো এটাই। আর স্কুল লাইফে আমি একটা ভাইকে পাইছিলাম মনসুর ভাই আর ছিল সুহেল ভাই, ওনারা ওই হোস্টেলে থাকতো, উনি ছিল কলেজে পড়তো আমি তখন স্কুলে পড়তাম। আচ্ছা বাদাম খাবি না? এখন বাদাম খাবো না, অডিয়েন্সরা যাক বাদাম খাওয়া যাবে, অডিয়েন্সের সামনে না খাই। আচ্ছা তো ওখানে সুহেল ভাই ছিল, মনসুর ভাই ছিল আর সুহেল ভাই ছিল, ওনারা আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে, মনসুর ভাই কলেজে ছিল এখন মাওলানা ভাসানীতে আছেন, সুহেল ভাই রাজশাহী ইউনিভার্সিটিতে আছে, ওনারাও তো কলেজে ছিল, তো আমি সারাদিন ওনাদের পিছনে ছিল, তো ভাই সারাদিনটা করতাম, আর দুজন টিচার ছিল আমার স্কুলের টিচার ছিল,
ওনারা হোস্টেলে থাকতো, মানে ব্যাচেলার টিচার হলে যা হয় আর কি, ওনারা হোস্টেলে একটা রুমে থাকতো, ভালো একটা রুমে। তো উনি ছিল কামরুল স্যার ছিল, উনি এখন বিসিএস ক্যাডার হয়ে গেছে। তারপরে রাকিব স্যার ছিল, ওনারাও তো স্কুলে আসেন, তো ওনারাও দুজনেও আমাকে অনেক হেল্প করছে। অলওয়েজ আমরা যাইতাম একসাথে, টিচারের সাথে যাওয়া, মনসুর ভাইয়া যাইতেছে, সুহেল ভাই যাইতেছে, টিচার দুজন যাইতেছে, আমি যাইতেছি, আমরা কোরআনের মতো মানে একটা যে ভালো একটা গ্রুপ, মানে একটা কথা বলা হয় না যে মনসুর ভাই তো কলেজ ফার্স্ট ছিল, স্কুলে ছিলাম আমরা, তো মানে একটা গ্রুপ যাইতেছে এরকম একটা, খুব মজা হয়েছে স্কুলে। কলেজে থাকতে যখন কলেজে আসলাম, কলেজে আরেকটা ভাইকে পেলাম, নাম সুহেল, উনি এখন বুয়েটে পড়তেছে। সেম কলেজে ভাই সারাদিন ভাই, এটা বুঝি না ওইটা বুঝি না। আমার আমি কী করছি কলেজে, যে আমার প্রত্যেকটা টিচারের কাছ থেকে আমি একটা করে বই আনতাম। আমার ফিজিক্স বই ছিল 4টা, কেমিস্ট্রি বই ছিল 5টা, মানে কী করতো সৌজন্য সংখ্যা বইগুলো আসতো, আমি সারাদিন ডিপার্টমেন্টে করতাম। সুহেল যখন সুহেল ভাই তো বিকালে সুহেল ভাইয়ের কাছে করতাম, আর কলেজ টাইমে সারাদিন যখন ক্লাস থেকে ফাঁকা হইতাম ডিপার্টমেন্টে যেয়ে বসে থাকতাম। আমি মানে আইডিয়াল কলেজের কেউ দেখবে কিনা জানি না, আমি ফিজিক্স লেভেলের 5টা জিনিস ভাঙছি, যেটা আমার স্যার জানতো, স্যার কিছু বলে না, যে ল্যাব করতে গেছি স্যার একটু দেখি, করতে করতে ভেঙে ফেলছি, কি করার আছে, দামি ছিল, কস্টলি ছিল, একটা ল্যাবের একটা জিনিস অবশ্যই কস্টলি ছিল, অবশ্যই। আর প্রাইভেট কলেজ তো জানলে জরিমানা দেওয়া লাগতো, স্যার জানতে দেয়নি, স্যার বলে আজ সমস্যা নেই তুমি চলে যাও, দেখতেছি আমি। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের টিচার তো পরিচিত ছিল, প্রত্যেকটা টিচারের কাছে আমি বই আনছি। আমি প্রথমে কলেজে ভর্তি হওয়ার সময় প্রথম এক্সেট বই কিনছিলাম, ওই এক্সেট বইয়ের পরে আমি একটা বই কিনি নাই, কিন্তু আমার কাছে প্রত্যেকটা সাবজেক্টে 3টা থেকে 4টা করে বই ছিল। ওই যে সৌজন্য সংখ্যা বইগুলো টিচারের কাছে আসতো, স্যার স্যার নিয়ে যায় 2 দিন পরে দিয়ে যাবো, স্যার আর কিছু বলতো না, ওইটা আর দেওয়া হয় নাই। এইটাই এইভাবে আমার কলেজ লাইফটা পার হয়েছে, এগুলো আমার টার্নিং পয়েন্ট মেইনলি আসলে। বুঝতে পারছি, মানে একেবারে বড় রকম একদম টার্নিং পয়েন্ট না, কিন্তু ছোট ছোট বিষয়গুলো একেবারে। আর আমার তো অলওয়েজ এই যে মাথায় থাকতো যে আমার ফ্যামিলি আমাকে এতটুকু বড় করছে, আজ পর্যন্ত এত সাপোর্ট দিতেছে। আমার তো কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ছিল নাকি, আমি যতটুকু জানি তো বুয়েটের জন্য মনে হয়। এটা একটা আমার স্বপ্ন ছিল বুয়েট, আসলে কোচিং করছি বুয়েটে, ইঞ্জিনিয়ারিং কোচিং করছি। প্রথমত আমি বায়োলজি একদম পারতাম না, বায়োলজি ইঞ্জিনিয়ারিং বায়োলজি করিনি, বায়োলজি বাদই দিয়েছিলাম। তো আমার মেডিকেলে একদম টোটাল ইচ্ছে ছিল না, স্বপ্ন ছিল বুয়েট, বুয়েটে পরীক্ষা দিয়েছি। সুহেল ভাই তখন বুয়েট আছে, তো বুয়েটে পজিশন আসছে, পজিশন আসছিল 14-18 ছিল। তো তারপরে ঢাবিতে পাইলাম আইএসআইটি ডাটা সায়েন্স। তো আইএসআইটি সম্পর্কে একটু বলে রাখ, কারণ অনেকেই মানে এটা হয় কি মানে ভুল একটা ধারণা থাকে, মানে আমাদের গ্রামে যারা থাকে বা ইউনিভার্সিটিতে যারা না পড়ে, তারা ভাবে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি ছাড়া হয়তো আর কোনো ইভেন সাবজেক্টই নাই, এরকম একটা ধারণা থাকে। আইএসআইটি তো আইএসআইটি অনেক ভালো একটা সাবজেক্ট সায়েন্স থেকে, ঢাকার পোলাপান, আমি ঢাকাতে কলেজ বড় হয়েছি, ঢাকা ছাড়া তো যাবে না, বুয়েট যেহেতু 14-18 আসলো, তো দ্যাটস বেটার আমার আইএসআইটিতে শিফট করা। সো এই কারণে আমি বুয়েটে একটু পিছনের দিকে ছিল, আর ওয়েটিংও ছিল, ওয়েটিংয়ে ছিল, যদি ছাড়া তো ভালো একটা সাবজেক্ট রেখে আর এটা থেকে অনেক ভালো ক্যারিয়ার করা। আর বুয়েটে তো মানে ইয়ার পরে 1200 পর্যন্ত মনে হয় টানে, তারপরে টানে না, মানে তারপরে একটা ইয়া থাকে। আর পাইলেও যদি সাবজেক্টও পাইতাম, দেখা যায় লাস্টের সাবজেক্টগুলো পাইতাম, এর থেকে বেটার আমার ঢাকা ইউনিভার্সিটি। সেটাই আমি বলছি যে সাবজেক্ট পেলেও শেষের সারির যে সাবজেক্টগুলো। তো আচ্ছা, এখন এই যে আইএসআরটি ঢাকা ইউনিভার্সিটি অনেক একটা রেসপেক্টেড জায়গা, এখানে মানে কেমন চলছে জীবন, কোনো আগের তুলনায় এখন কোনো পরিবর্তন আসছে কিনা আফটার গেটিং এ চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি, বা সম্মানটা আসলে কি আগের চেয়ে মানে বেড়েছে কিনা? হ্যাঁ, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে চান্স পাইছি ঢাবির মতো একটা জায়গায়, এটা কিন্তু অবশ্যই একটা ভাস্ট থিং, যে চান্স পাইছি। সবাই তো আর চান্স পায় না, আর আমাদের আমরা তো একটা গ্রামের ছেলে, অনেকেরই স্বপ্ন এটা, গ্রামের ছেলে, গ্রামে তো ওরকম চান্স পায় না। তো ওই সবে স্পেশাল একটা ইভেন্ট ঘটছে যে আমি চান্স পাইছি। আর আমার ক্ষেত্রে হয়েছে কি, প্রত্যেকটা পরীক্ষাতে তো এই যে জিপিএ 5 ছিল ক্লাস 5 থেকেই, তো আমার ফ্যামিলি, আমার এলাকার রিলেটিভস, এলাকার মানুষজন আস্তে আস্তে স্বপ্নগুলো তো না, এই ছেলেটা ভালো করবে না, হঠাৎ করে তো কিছু হয় না, তাই এক্সপেকটেশনটা এমন না যে অদ্ভুত কিছু হয়, ওই রকম যে এই ক্লাস 5 থেকে এই ছেলেটা ভালোই করবে, ক্লাসে এইটা এসে পেলাম এই ছেলেটা ইনশাল্লাহ অবশ্যই ভালো করবে। নলুয়াতে আসলাম, ওইখান থেকে এসএসসিতে জিপিএ 5 নেমে এসে ভালো করবে, এইচএসসিতে এত ক্রুশিয়াল মোমেন্টের মধ্যেও, এত 18 সালে পরীক্ষা তো সবাই জানে জিপিএ 5 নিয়ে বেরোয়েছি, হ্যাঁ এই ছেলেটা অবশ্যই ভালো করবে। তো 18 সালে তো অনেক খারাপ, আমার রেজাল্ট অনেক খারাপ হয়ে গেছিলো না, এটাই আসলে, এটা বলার কিছু নাই আসলে, যে এটা নিয়ে অনেক হয়েছে, তো এটাই তো এই কারণে আসলে ওইরকম কোনো ইয়া। এখন যখন গ্রামের বাড়িতে যাস, তখন অবশ্য তুই ঢাকাতেই ছিলি, তখন আলাদা একটা সমান পাস কিনা ফ্রেন্ড সার্কেল বা জুনিয়র যারা আছে, সিনিয়র যারা? এইটা আমি কলেজ থেকেই পাই, ঢাকায় ছেলে ঢাকায় থাকে, ঢাকা ইউনিভার্সিটি তো আছেই,
কিন্তু আমার এই ঢাকা ইউনিভার্সিটির পরিচয় হওয়ার আগে থেকে আমি এটা পাই, এলাকায় গেলে অনেকদিন পর এলাকায় যাওয়া হয়, এ ঢাকা থেকে আসছে কী অবস্থা, ঢাকায় পড়াশোনা কেমন চলতেছে, ভর্তি টর্তি কই হবা বা কলেজে পড়াশোনা কেমন করতেছে, মানে জিজ্ঞেস করে আমি টাকা আনি নাই এখন, আপনি একটু যান পরে দিব না, তো এটাই যে এইভাবেই এলাকায় এখনও আছে। আমার লাইফে কিন্তু আরেকটা বড় ইভেন্ট আছে, এইটা তো পরে বলা লাগবে। আচ্ছা, মানে আমার ক্ষেত্রে হয়েছে কি যে আমি আমার ফ্যামিলি সবাই যে আমরা একটা মানে আমার আব্বু একটা কথা বলে, মানে আব্বুর অনেকগুলো কথা আছে আমার জীবনে যেগুলো আমি মনে রাখি, ওই যে বললাম মোটিভেশন না, জীবনে বড় হওয়ার যে মোটিভেশনটা এটা আমি আব্বুর থেকেই পাই মেনলি। আরও তো ফ্যামিলি মেম্বার সবাই আছে, দাদু আছে, আন্টি আঙ্কেল আছে, আন্টি আঙ্কেল তো অনেক ইয়ে করে, ভিডিওটা হচ্ছে কিনা হচ্ছে, খুব সুন্দর। তো আন্টি আঙ্কেল তো অনেক কেয়ার করতেছে, কাকা কাকি আছে, ওনারাও তো মামা আছিল ঢাকাতে, সবাই তো ইয়ে করছে এইভাবেই আর কি। যে আচ্ছা, এখন একটা কোশ্চেনে যাব, এটা একটু একটু ভিন্ন রকম, প্রেম করা হয়েছে মানে ঢাকা ইউনিভার্সিটিতে আসার আগে? প্রেমের ব্যাপারে একটা এই যে বললাম না ফ্যামিলি, একটা মজার জিনিস আছে, মানে আমার ফ্যামিলি সত্যি মজার জিনিসের অভাব নাই। আমি যদি এখন বলি, মানে আমি যদি এখন বলি অডিয়েন্সের কাছে যে আমার ফ্যামিলি আমাকে প্রেম করাই দিছে, প্রেম করাই দিছিল, এটার কাহিনী আছে, কাহিনী অবশ্যই বলবো যে আমার ফ্যামিলি আমাকে প্রেম করাই দিছিল, এইটা আসলে কেউ বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু এটা আসলে সত্য যে আমার ফ্যামিলি আমাকে প্রেম করে দিচ্ছে এবং এই প্রেমের সাকসেস আছে। আচ্ছা, দেখেছি প্রথম থেকে সবাই জানতে চায় না, এটা এটা একটু কোশ্চেনটা আসুক পরে বলি। হ্যাঁ, এটা এবার বড় সরে যেহেতু ইভেন্ট, এটা এটা আসুক। আচ্ছা, তাহলে এটা ছাড়া অন্য কোনো ছোট থাকে না, ছোটখাটো ভালো লাগা, ওয়ান সাইড অফ লাভ কিংবা দেই মেয়েটাকে ভালো লাগে ক্রাশ, এইটা ছিল কেমন যে আমার ওই যে বললাম না ফ্যামিলি, আমি ফ্যামিলির সাথে ক্লোজ, তো আমি তো অলওয়েজ বাড়িতে বলতাম যে কলেজে উঠা নেই একটা প্রেম করতে হবে, অলওয়েজ ফ্যামিলি বলতো হওয়া অবশ্যই, এলাকাতে করিস না ঢাকায় যা, এলাকাতে কিছু করিস না তুই ঢাকায় যা, সমস্যা নেই ঢাকায় যা কর। তো ঢাকায় আসলাম, কলেজে ভর্তি হয়েছি, কলেজে তো কীরকম প্রেশার এটা তো সবাই জানে, কলেজে দুই বছর ঠিক কীভাবে গেছে আমি চোখের পলকে দেখিও নাই, প্রেম তো অনেক দূর। তারপরে অ্যাডমিশন কোচিং করলাম, অ্যাডমিশনের সময় তো অ্যাডমিশনই, ওইখানে তো কোনো সুযোগ নাই এইসব রিলেশনশিপে যাওয়ার। অ্যাডমিশনের পরে ওই যে সেম কাহিনী, ফ্যামিলিতে বলা শুরু করলাম যে আমি তো ঢাবিতে চান্স হয়েছে এখন একটা তো প্রেম করতে হবে। আচ্ছা আচ্ছা, এইভাবে আর কি ফ্যামিলি। তারপরে মানে আমি জানি না যে ফ্যামিলি আমাকে এইভাবে মানে একটা বড় একটা ইভেন্ট আমার লাইফে ঘটাইছে আমার ফ্যামিলি, যেটা আমি কখনো কল্পনা করি। জুনিয়র কোনো আপু যদি তার সাথে আরমান ভাইয়ের সাথে প্রেম করতে চাও, তাহলে তাকে বলে কোনো লাভ নাই, তার ফ্যামিলিকে বলতে হবে, তার ফ্যামিলিকে পাঠাও, আরমান ভাইকে পেয়ে যাবা, ঠিক আছে? তারপরে বড় বিষয় হচ্ছে আমি আমার আব্বুর একটা কথা কখনো না করতে পারি না, না করতে পারি না মানে আমি করি না, আমার কখনো চিন্তাও আসে না যে আমি আব্বুর কথা না করবো, মানে এটা চিন্তা ভিতরে এই মেন্টালিটি এমন ভাবে তৈরি হয়েছে যে এটা অবশ্যই ভালো। আর আমার কাছে প্রমাণ আছে, তো আব্বু অনেকগুলো কথা বলছে যেগুলো কথা যেখানে যদি আমি সিদ্ধান্ত নিতাম আমি অবশ্যই ফেল হইতাম, যেখানে আব্বুর একটা সিদ্ধান্তের কারণে আমি আজকে এতটা বড় সাকসেস পাইছি। কলেজের কথা তো বললামই, অডিয়েন্সের কাছে তো অবশ্যই বলছে আগে, সবাই এটা বুঝে গেছে। হ্যাঁ, যে আচ্ছা এখন একটা সারপ্রাইজিং মোমেন্ট আসবো, আপু শ্রেণীদের মানুষের জন্য একটা ক্রুশিয়াল ব্যাপার, যারা আসলে এতক্ষণ যারা খুব মানে খুব উৎফুল্ল হয়ে শুনছিল তারা একটু একটু ডিপ্রেসড হয়ে যাবে, একটু কষ্ট পাবে, আবেগ হারিয়ে ফেলতে পারে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে। আমাদের আরমান ভাইয়া সে কিন্তু ম্যারিড, এবং এখন তার ম্যারিড লাইফের জীবন কেমন চলছে তার ওয়াইফ সম্পর্কে জানবো, এবং তার লাইফে কতটুকু প্রভাব ফেলছে, এখানে কোনো ফ্যামিলি জড়িত আছে কিনা সেই সম্পর্কে জানবো। মজার বিষয় হচ্ছে ওই যে বললাম ফ্যামিলি, মানে আমার উইন্টার লাইফটাই, আমি যদি আমার লাইফটা একটু বিন্দু আমি একটু বলি, এই যে কিছুদিন আগে আমরা তো বিয়েটা খাইছি তোর, মানে আমরা তো বাসে তোর বাড়িতেই গেছিলাম বিয়েতে, তো এখানে আমি যতটুকু জানি যে করোনার মধ্যে স্কুল ভার্সিটি বন্ধ হওয়ার পর তুই বাড়িতে গেছিলি, তারপরে কি হয়েছে এটা আমরা জানি না, তো মানে বিয়ের ব্যাপারটা আসলো কোত্থেকে? আমি বিয়েকে সবসময় অ্যাপ্রিশিয়েট করি, এটা তো অবশ্যই। আর এই যে বললাম না যে আমি অনেক আগের থেকেই ফ্যামিলির সাথে তো অলওয়েজ আমরা মজা করতাম, ওই যে প্রেমের ঘটনাটা ওইটাই, ওইটা আসলে ওইটার সাথে বিয়েটা একবারে ইন্টার রিলেটেড, মানে আসলে ওইখান থেকে একটু তার ওইখান থেকে শুরু। যে তো কলেজ মানে ভার্সিটি চান্স পাওয়ার পরে ফার্স্ট ইয়ারে, তো ফার্স্ট ইয়ারে কেমন থাকে না, নতুন ভার্সিটি চান্স পাওয়ার পর তো ভার্সিটিতে ছবি তুলতেই সময় চলে যায়, তো ভার্সিটিতে ফাইনাল পরীক্ষা দেওয়ার পর বাড়িতে যেত। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি ফ্যামিলি তো আগে থেকেই বলি যে একটা প্রেম করা লাগবে, যে এত ফার্স্ট ইয়ার যে কদিন বাড়িতে গেছি মাঝে মাঝে আন্টির সাথে গল্প টল্প করতাম, আমার জিজ্ঞেস করতো যে ভার্সিটিতে পড়স এখন কোনো মেয়ে পছন্দ হয় না? আচ্ছা, এরকম আর কি অনেক কিছুই। তো কোভিডের মধ্যে গেলাম বাড়িতে, বাড়িতে যাওয়ার পর
তো মানে কোভিডের আগে আমার ওজন ছিল 58 কোভিডের এই 6 মাসের মধ্যে আমার ওজন হয়েছিল 82 মানে অনেক বেড়ে গেছে হ্যাঁ সবকিছু বন্ধ আমরা আমার ফ্যামিলি জাস্ট মানে খাওয়া দাওয়া গল্প আড্ডা বাইরে তো হওয়া যায় না বাইরে তো সেনাবাহিনী নামাইলো যে তো এই তো সবকিছু আড্ডাবাজি আর এই টাইমটুকুতে আমি অনেক কিছু শিখছি লাইফে অনেক কিছু মানে অনেক কিছু যে সবার কাছ থেকে ফ্যামিলি মেম্বার কাছ থেকে যে অনেক কিছু শিখছি তো এই টাইমটাতেই হলো কি যে ওই যে বলতাম মাঝে মাঝেই প্রেম করা লাগবে ওইটা সেইটা অনেক কিছু তো থাকে ফ্যামিলি তারপরে একদিন তো আব্বু শুনলাম কোথাও যাবে জানি না কেন যাবে তো আব্বু গেল এটা কোনো ইভেন্ট না জেনারেলি আব্বু তো যাই কোথাও না কোথাও তো ফ্যামিলি মেম্বার যাইতেই পারে ইভেন্ট না মানে এত বড় সড় ইভেন্ট না যাওয়ার পরে পরে শুনলাম যে এটা গেছিল সম্ভবত 16 ডিসেম্বর না 16 নভেম্বর সরি 16 নভেম্বর গেলো 2020 16 নভেম্বর আব্বু কোনো এক জায়গায় গেছিলো আচ্ছা 22 নভেম্বর আমি শুনলাম আমার ফ্যামিলি মেম্বারের কাছ থেকে আমার জন্য একটা মেয়ে দেখে আসছে ও এই যে ওই দিন গেল সেদিন আর হ্যাঁ ওই দিন আমার জন্য একটা মেয়ে দেখে এসেছে একটাই সিঙ্গেল মেয়ে দেখছে এবং একটাই পছন্দ হয়েছে আচ্ছা আব্বুর পছন্দ হয়েছে তো আমি তো শুই না না এটা সম্ভব নাকি আমি পড়ি আমি পড়ি ভার্সিটিতে প্রেম করার জন্য মেয়ে খুঁজে পাইতেছি না আমার জন্য একটা মেয়ে দেখেছে টোটালি ফানি জোক মানে আমার তারপরে যে আমার তো ভার্সিটি ফ্রেন্ড আরিফ মামু তো আছে আমার এই গল্প কিন্তু একটা গল্প আচ্ছা এটা একটা মামাটা হচ্ছে ও আচ্ছা মামাটা একটু পরে আসতেছি না মামাটা বলবো নাকি যে আচ্ছা এটা শেষ করি মামাটা আমি একটু পরে আরিফ মামা আরিফ মামা নিয়ে একটা এটা কিন্তু ওই মামা না আর মানে আমার মামা যে পড়তো আপন মামা ওইটা আমি জানি আছে আরেকটা মামা ঢাকা ইউনিভার্সিটি একটা স্টুডেন্ট তাকে নিয়ে একটা ভিডিও করা হবে তারও তো মানে আমরা চাইলে একটা ইয়া করতে পারি যে দুই মামা ভাগ নাকি বসে হ্যাঁ মজার বিষয় হচ্ছে যে আরিফ মামা হচ্ছে আমার বাপের আপন খালাতো ভাই আমরা দুজন একসাথে ডাবিতে পড়তেছি এবং একসাথে আইএসআইটিতে পড়তেছি একই ডিপার্টমেন্ট একই ডিপার্টমেন্টে পড়তেছি দুজনই এটা আসলে একটা কোএক্সিডেন্ট কিনা মানে কি এটা আসলে কাকতালিও না আবার হয়েও গেছে না এটা তো এই আরিফ মামা তো আছেই তো আমরা করোনার মধ্যে দুজন একসাথে প্রচুর আড্ডা দিছি ওই যে আমার আব্বুর আব্বুর দোকানে আমরা আড্ডা দিতাম তো ব্যবসা আছে তো আচ্ছা বিজনেস ওখানে তো আড্ডা দিতাম আমরা সবাই তো আরিফ মামা ছিল তারপরে আমার এলাকার ফ্রেন্ড ছিল দু চারজন আমরা করোনার মধ্যে তো একসাথে আড্ডা দিতাম আর কি আচ্ছা তো ওদের বললাম ওরাও তো কেউ বিশ্বাস করেন এটা সম্ভব নাকি তো মানে 22 তারিখে শুনলাম বিয়ের ঘটনাটা প্রথম প্রকাশ করা হয়েছিল কার সাথে যে আমাকে আমার জন্য বিয়ে ওই যে ওইটাই 16 তারিখে আব্বু শুধু যায় দেখে আসছে না মানে তুই যখন জানলি তারপর প্রথম কাকে এটা প্রথম আমি আরিফকে ফোন দিছি আরিফ মামাকে হ্যাঁ আরিফ আরিফকে ফোন দিছি মানে জাস্ট জানার সাথে সাথে আমি আরিফকে ফোন দিছি ফোন দিয়ে বলছি যে মামা কাহিনী তো একটা ঘটে গেছে কি এই যে এই কাহিনী এ বলে যে আমি আসতেছি মানে ইমিডিয়েট দুপুর 2টার সময় মনে হয় শুনছিলাম আমরা ইমিডিয়েট সবাই মিলে আমরা দেখা করছি চারজন আচ্ছা দেখা করে তো মানে সবাই জাস্ট হাসতেছে যে কি অবস্থা তো ওই দিন তো রাত পর্যন্ত আমরা এটা নিয়ে আড্ডা মানে হাসাহাসি জাস্ট ফানি জোকস কি হতে পারে নাকি 24 তারিখে শুনলাম নভেম্বর 24 তারিখে 26 তারিখে আমাকে দেখতে আসতেছে বাহ জাস্ট আকাশ থেকে পড়ছি যে কীভাবে সম্ভব আমি কিচ্ছু জানি না আমি মেয়েটার ছবি পর্যন্ত দেখি নাই মেয়েটার ছবি সম্ভবত আমি ওই 26 তারিখে দেখলাম যেদিন সকালে শুনলাম দেখতে আসতেছে পরে আন্টি আমাকে ছবি দেখালো ছবি দেখলি না তুই বিয়ে হইতেছে আবার হয়েছে কি আমরা তো ওই যে কত 24 তারিখে শুনলাম না 22 তারিখে শুনলাম না 23 তারিখে মনে হয় একটা জায়গায় ঘুরতে গেছিলাম তো ওই দিন তো ফ্যামিলির সাথে আমরা ঘুরতে চলে গেছিলাম ওই আরিফ মাহমুদের বাড়িতে ছিলাম তারপরে ওই তো তারপরে ওই দিন আমার মাথায় চিন্তাই নাই যে আমার আসলে মেয়ে দেখে আসছে যে কালকে যে বলছে একটা কথা আমার তো মনে নেই তো তারপরে 24 তারিখে শুনলাম যে আসলে 26 তারিখে আমার দেখতে আসতেছে বিয়ে হবে বিয়ে তো মানে জাস্ট আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমার যে মেয়ে দেখে আসছিল এটা আমার ফ্যামিলি মেম্বার জানতো না শুধু আব্বু জানতো আব্বু কেন গেছিল আমি আজ পর্যন্ত আসলে জানি না যে হুট করে একটা মেয়ে কেন দেখতে গেলো আব্বু জানতো আর আন্টি জানতো তো ফ্যামিলি মেম্বারও পরেই জানছে মানে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আমি আমার আব্বুর কোনো কথা ফেলি না আব্বু আমার দাদুর কোনো কথা ফেলে না আমার দাদুর অনেক স্বপ্ন যে আমি একটা আব্বু দেখবো থাকে না অনেক স্বপ্ন যে তো ফ্যামিলি তো থাকি তো দাদু ওই দাদু হয়তো বা একবার একদিন বা দুই দিন বলছিল বিয়ের আগে কথা হয়েছে বউয়ের সাথে হ্যাঁ এটা তো ওই যে বললাম প্রেম প্রেম কিন্তু ওইটার পরেই তো তারপরে এই যে দাদু বলছিল ওইটার ওই কথার প্রেক্ষিতে হয়তো আব্বু দেখতে গেছে মানে হয়তো বা ওই তখনকার কথাটা হ্যাঁ দাদু হয়তো বা কোনো একদিন বলছিল যে নাতবউ দেখা ইচ্ছা রাখতেছে ওই কথা থেকে আব্বু হয়তো বা ইয়ে করতেছে তো আব্বু দেখে আসলো তারপর দেন 26 তারিখ আমাকে দেখতে আসছে দেখতে আসার পরে তো কাহিনী তো আছে প্রচুর কাহিনী মজার বিষয় এগুলো তো আসলে এত এক্সপ্লেন করা যাবে না পার্সোনাল থাকুক তারপরে কি হলো যে
ছাব্বিশ তারিখ ওনার দেখে চলে গেলো, হ্যাঁ ওনার আমাদের ইনভাইট করে গেলো। এখন তো আমরা তো বললাম ইয়ে যে প্রেম ঠিক আছে বিয়ে করব, কেমন না এটা যে জীবনে কখনো চিন্তা করি নাই যে এ লাইফে বিয়ে করব। তো ফ্যামিলিও বলতেছে যে আম্মু আব্বু আছে, আব্বু তো দেখে আসছে, তো আম্মু বলতেছে যে ছেলে এখনই বিয়ে করব। তারপরে মানে একটু কি একটু কিউরিয়াসিটি থাকে না যে হুট করে আব্বু দেখে আসলো। তারপরে তো আন্টি প্ল্যান করলো কি যে আন্টি দেখবে, আন্টিও তো দেখছিল না, আন্টি শুধু জানতো ঠিক আছে আন্টি দেখে আসুক দেখে অ্যাপ্রিসিয়েট করুক। তারপরে কী হলো, ওর সাথে তখন আমি কথা বলি না, মানে জাস্ট ছবিটাই দেখছি, হয়তো বাবা আমার ছবি দেখছে। তারপর তো ওনারা ইনভাইট করে গেলো যাওয়ার জন্য, আমরা যাই নাই। নভেম্বর চলে গেলো, ডিসেম্বরও তো এই যে জাস্ট কথা হয় কার সাথে, যে আব্বুর সাথে ওনাদের ফ্যামিলির, হ্যাঁ এইটুকু কথা হয়। আর ডিসেম্বরে কী হয়েছিলো যে আমাদের যে বিজনেস আছে ওইখানে তো যে হালকাতা যে বিষয়টা ওইটা নিয়ে একটু ইয়ে ছিল, হালকাতা করবো। তারপরে ডিসেম্বরে কিন্তু মানে ক্লোজিং মাস বলা হয় একটা বিজনেসের, বিজনেস একটু গুছাইতে হয়, এই কারণে ডিসেম্বরে যাওয়া হলো না। আর ডিসেম্বরে মনে হয় আমাদের একটা ইয়ে হয়েছিলো যে ওই ডিপার্টমেন্টেও একটা অনলাইন তো চলতেছিল, অনলাইন ক্লাস টাস একটু ছিল, তো এই কারণে আর কি তখন আর ইয়ে করে নাই, কথাবার্তা চলতো এমনি আব্বুর সাথে, মানে আব্বুর সাথে কথা বলতো, আম্মুর সাথে মনে হয় কথা বলছে, আমার সাথে এখনও ওর সাথে কথা শোনা নেই। তো তারপরে ডিসেম্বরের 30 তারিখে মনে হয় আমি ফার্স্ট ওর সাথে কথা বললাম ফ্যামিলির মাধ্যমেই। আমি তো আর নাম্বারও পাইনি আর কিছুই পাইনি, আমি তো আমি জাস্ট জানি যে দেখে গেছি, এছাড়া পরে আমি কিছু জানি না। আরিফ মামুর সাথে আব্বু, তো আব্বু আর আরিফ মামা, আরিফ মামা কী করতো প্রতিদিন, প্রতিদিন কী করতো, আমরা সন্ধ্যাবেলা আড্ডা দিতাম। এখন প্রতিদিন কী করে আরিফ মামু, যে সন্ধ্যাবেলা তো কফি খেতে হবে, এখন কফি আর নিজের টাকাতে কত খাবো, আরিফ মামু আর আমার যে আরও ফ্রেন্ড আছে প্রতিদিন যাইয়া আব্বুর দোকান যায় বসে বৈশা এই বিয়ের কথা খোঁচানি শুরু করে, অনেক বৈশা বুঝে মিনিমাম 3 কাপ করে কফি খাওয়া হয়, আমরাও খাই, আড্ডা তো হইতেছে চলতেছে। তারপরে যে বাড়িতে খিচুড়ি টিচুড়ি রান্না হয় রাতের বেলা, খাওয়া দাওয়া এটি আমরা একসাথে আড্ডা দিই, এই যে বিয়ের কথা, বিয়ের কথা চললে তো হয় আড্ডাবাজি, বিয়েটা চলতেছিল। তারপরে ডিসেম্বরের 30 তারিখে আমরা ফার্স্ট টাইম ওর সাথে কথা বললাম। তো মানে হয়েছে কি, আমার তো প্ল্যান একটা প্রেম করতে হবে, পাইছি একটা মেয়ে, আর বড় বিষয় হচ্ছে ওর ছবি দেখেও পছন্দ হওয়ার মতো, অবশ্যই মানে সিরিয়াসলি মানে বলতেছি যে পছন্দ হওয়ার মতো, মানে ডিরেক্ট বলতেছি না যে আমি পছন্দ করে ফেলছি, বললে তো কেমন শোনা যায়। তো কথা বলা শুরু করলাম, আস্তে আস্তে ভালো লাগাগুলো শুরু হলো। মানে আমার ফ্যামিলির প্ল্যান ছিল কি, যেমন আমার আব্বু হয়তো হয়তো বা চিন্তা করতেছিল, আব্বু আমার ফ্যামিলি মেম্বার যে আমাকে তো ফ্যামিলি বিয়ে করাইতেছে, আদৌ আমি এই টার্মটাতে হ্যাপি কিনা জিজ্ঞাসা করছিল, একটা জিজ্ঞাসা না কিন্তু ফ্যামিলি মনে হয় বুঝতে চাইতেছিল যে আচ্ছা আমি রিয়েলি কী চাই। এই কারণে হয়তো বর্ষাতে একটা কথা বলার একটা সুযোগ, তো কথা বলা শুরু করলাম। জানুয়ারি মাস পুরো একটা কথা বললাম, মানে একজনের সাথে কথা বললে তো একটা ভালো লাগা আরও ক্রিয়েট হয়ে যায়, এমনিতেই তো ছবিতেও একটু ভালো লাগা ছিল, কথা বলার তার একটু ভালো লাগা ক্রিয়েট হয়ে গেল। তারপর হইতে হইতে লাস্টে যে হ্যাঁ ঠিক আছে আমি মেয়ে দেখবো, আমি কিন্তু মেয়ে দেখি নাই, আমার আন্টি দেখছে আব্বু দেখছে, আমি দেখি নাই, আমার ফ্যামিলি মেম্বার দেখে নাই। তো তারপরে ওই যে আব্বুর হালকাতাটাও শেষ হয়ে গেল, হালকাতা শেষ হওয়ার পরে তো তারপর প্ল্যান হচ্ছে February 12 আমরা যাব ওদের বাড়িতে, ওই যে ডিসেম্বরে যে ইনভাইট করে গেছিলো, February 12 আমরা যাব। তো তারপরে প্ল্যান হচ্ছে এরকম যে যাবো তো অবশ্যই, গেলে যদি মেয়ে পছন্দ হয় দাদু যাব, মানে মেনলি তো এই টিম আমাদের যে ফ্যামিলি টিমটা দাদু ডিরেকশন দিতেছে, দাদু যদি পছন্দ হয় আমার যদি পছন্দ হয় তাহলে এঙ্গেজমেন্ট একবারে রিং পরে আসবো আর কি। তো এরকম প্রস্তুতি নিয়ে গেছে, ফ্যামিলি যাওয়ার পরে দেখে তো সবার পছন্দ হয়েছে, তাদের ওই ফ্যামিলি তাদের আপ্যায়ন কথাবার্তা সব কিছু মিলে একদম ফুললি পছন্দ, পছন্দ হওয়ার পরে ইনস্ট্যান্ট ওইখানে রিং পরে আসছে, আমারে রিং পরাই দিছে ওনার, ওরে আমি রিং পরে আসলাম। আমি তখনও জানতাম না যে আমার রিং পরাইতে যাইতেছি, আমি জানতাম শুধু মেয়ে দেখতে যাইতেছি। যখন বললো রিং পরাইতে হবে আমি ওই মোমেন্টে জানলাম যে আমার আসলে আসছে এঙ্গেজমেন্ট, তারপরে আমি এতগুলা ফোন কলস পাইছি, এত কমেন্টস, এত মেসেজ, মানে যে কিভাবে কি, মানে আমি সবাইরে বলি ভাই আমি আসলে জানতাম না যে এটা অনেকেই ফান ভাবছিল যে এটা ফান। তো তারপরে রিং তো পরে আসলাম, রিং পরানোর পরে এখন তো
প্রেম থেকে আরেকটু উপরে না লাগবে না মামা আরেকটু উপরে চলে গেল প্রেম এই যে এই টাইমটা হচ্ছে আমার প্রেমের টাইম যেটা আমার ফ্যামিলি করায় দিছে প্রেম মানে আমার বিয়েটা যদি আমি বলি যে প্রেমের বিয়ে বললে কিন্তু ভুল হবে না আবার বলে যদি অ্যারেঞ্জ ম্যারেজ তাও বললে ভুল হবে না অ্যারেঞ্জ করে লাভ ম্যারেজ আর কি অ্যারেঞ্জ করার পর কতদিন করছিস প্রেম করছিস ওই এনগেজমেন্ট ডিসেম্বরের 31 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এনগেজমেন্ট হলো এনগেজমেন্টের পরে বিয়ে তো এখন হচ্ছে এনগেজমেন্ট তো ফ্যামিলি করছে ফ্যামিলি থেকে হুট করে করা হলো আমার আরও রিলেটিভস আছে এই যে ফ্রেন্ড সার্কেল আছে বিয়ে তো আর এইভাবে হুট করে করা যায় না তো ঠিক আছে ফাইন তো প্ল্যান করছে যে এনগেজমেন্ট হয়ে গেছে আমাদের বিয়ে করাইতে হবে বিয়েতে হবে আমরা তো আমাদের মতো আমি তো সত্যি রাইট নাও আমি এখনও মানে বিয়ে করছি আমি তো বউ হিসেবে ট্রিট করি না অ্যাজ এ গার্লফ্রেন্ড তো তারপরে হচ্ছে এখন বিয়ে করাইতে হবে কিন্তু তখন হলো কি বিয়ের অনুষ্ঠানটা করা পসিবল ছিল না ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি কোভিডের পিক টাইম তো তখন তো করানো পসিবল না বিয়ে অনুষ্ঠান তো করা পসিবল না তো তখন হইলো কি যে ইয়া করবে যেহেতু আমার ফ্যামিলি শুধু গেছে ওইখানে আমার নানির বাড়ি আছেন ওনারা কেউ মেয়ে দেখা নাই তারপর আরও কিছু রিলেটিভস আছে ওনারা কেউ মেয়ে দেখা নাই তো ফ্যামিলি প্ল্যান করলো কি কোভিডের মধ্যে তো অনুষ্ঠান করে বিয়ে করানো পসিবল না তাহলে এক কাজ করি কাবিন তো করাইতে হবে না কাবিন করানো হবে না তো কাবিনের একটা অনুষ্ঠান করলো আমাদের বাড়িতে প্ল্যান হচ্ছে ওনারা আসবে সকালে সকাল 10টার দিকে আসবে আইসা কাবিন করে ওনারা চলে যাবে তারপরে মানে 10টার দিকে আসলে হয়তো 12-1টার মধ্যেই কাবিন করে খাওয়া দাওয়া করে হয়তো ওনারা চলে গেলো ওনাদের ফ্যামিলি পর্ব যেটা তারপরে যেহেতু কাবিন হয়ে গেছে আমাদের এই পাশ থেকে আমার আঙ্কেল আছে রঞ্জু আঙ্কেল তো উনি যাই অথবা আব্বু গেলো বা যে একজন কাকা যাইব অথবা একজন যায় ওরে নিয়ে আসবে নিয়ে এসে ওই দিন মানে ওই দিন দিন তো আর শেষ হয়ে যায় নাই যে দুপুরের পরে যে নিয়ে আসলে বিয়েটা হবে পরে না বিয়েও হবে না এরকম প্ল্যান ছিল না প্ল্যান ছিল যে ওরে শুধু নিয়ে আসবে আমার নানি দেখবে তারপরে আমার দাদির আম্মা এখনও কিন্তু বাইশে আছে তারপরে আমার দাদির আম্মা যিনি দাদির আম্মু উনি কিন্তু এখনও বেঁচে আছেন আলহামদুলিল্লাহ তো উনি দেখবে হয় না যে নাতি উনি কিন্তু পুতি ইয়ে করতেছে বিয়ে করতেছে তো উনি দেখবে সবাই ফ্যামিলি মেম্বাররা দেখলো মেয়ে দেখলো দেখে তারপর ওই দিনই ওরে রেখে আসবে তো কাবিন হয়ে গেল সবাই দেখা হইলো এরকম প্ল্যান তো এটা হচ্ছে মার্চের 26 তারিখ প্রোগ্রামটা এরকম ছিল মার্চের 26 তারিখে ওনারা আসতে আসতে বাজছে একটা স্টোরি অফ বিবাহিত পুরুষ একটা বাজে গেছে হ্যাঁ তারপর তো একটা বাজার পরে আসছে কাবিন করছে কাবিন করার পর খাওয়া দাওয়া করছে এখন তো ওনা যাইতে যাইতে 3টা বাজে গেছে এইদিকে আমার সকল আত্মীয় স্বজন আসছে নানির বাড়ির সবাই আসছে তারপরে আরও রিলেটিভসরা আসছে বউ দেখবে প্ল্যানটা এরকম আগেরটা এরকম ছিল এখন যদি মেয়ে আনে ওর তো রাইখে আসা সম্ভব না রাস্তাও তো দূর মানে আসবে কিছুক্ষণ থাকবে রাত হয়ে যাবে না অনেক তো ওই পাশ থেকে যারা আসছিল ওনারা বললো কি তাহলে কাজ করেন বিয়েটা পরে রাখেন ওনারা ইনফর্মালি বলে গেলো যেহেতু মেয়ে আপনার আনতে হইতেছে সিচুয়েশনটা তো এরকম হয়ে গেছে কেউ দেখে নাই মেয়ে আনতে তো হবে সবাই আপনার গেস্ট আসছে তারপরে মামা তো থাকে ঢাকাতে তারপরে মানে সবাই তো বিজি এখনকার দিনে তো আসলে কেউ ফ্রি থাকেন ওইভাবে তো এই প্রোগ্রামটা তো ক্যান্সেল করা পসিবল না তারপর বললো আচ্ছা ঠিক আছে আব্বুর সাথে কথা আমি আমি তখনও জানি না আব্বু আঙ্কেল কাকা আন্টি আছে ফ্যামিলির সাথে কথা বলছে আর কি আমি তখনও জানি না যে আমার বিয়ে আজকে তারপর ঠিক আছে ফাইন ওনারা চলে গেছে আমরা তারপরে ওনাদের একটু আগাই দিতে বাজার পর্যন্ত আসছি বাজার পর্যন্ত আসতে আমার আন্টির বাসা বাজারই বাজার পর্যন্ত আসে আমি আরিফ মামু তারপরে মুবারক ছিল এই যে ফ্রেন্ড সার্কেল আমরা যারা একসাথে থাকি ওরা তো সবাই ছিল ওরা সবাই মিলে বাসায় গেলাম এটা আড্ডা দিব না দেখে গিয়ে কাবিন শেষ হইলো একটু তো আড্ডা বাজি থাকি গেলাম যাওয়ার পরে তো আন্টি তো আন্টি ওইটু নাস্তা রাস্তা দিল খাওয়া দাওয়া করার পরে সন্ধ্যা হয়ে গেলো আর কি 7টা পর্যন্ত আমরা একটু বাইরেও গেছিলাম একটু ঘুরতেও গেছিলাম বাইক নিয়ে একটু ঘুরেটা আসে সন্ধ্যায় এসে আরিফ মামা আমার বলতেছে আরিফ আন্টি আরিফ মামারে বলছে আন্টি আমার ডিরেক্ট বলে নাই আরিফ মামা বলছে আরিফ মামা আমারে মানে আমাদের এলাকার স্কুল আছে স্কুল মাঠে নিয়ে বলতেছে আজকে তোমার বিয়ে বাহ আমি জাস্ট শকড আমার বিয়ে মারে আমি তো কই আমি তো জানতাম না আমি তো জানতাম প্রোগ্রাম এটা আমি ভাবছি হয়তো ও আসবে না ওরে আনবে না মানে জাস্ট আমি ফুললি শক যে আজকে আমার বিয়ে জাস্ট কি বলবো তো তারপরে আমি আন্টির কাছে শুনে দিই হ্যাঁ আজকে তো বিয়ে তোমার মানে এই কথাগুলো আসলে কেউ জানি না বিশ্বাস করবে কি না যে আমি আমার এনগেজমেন্ট হয়েছে আমার বিয়ে হয়েছে আমি একটাও জানতাম না যে আজকে আমার বিয়ে তো ঠিক আছে ফাইন বিয়ে তো খারাপ কিছু না তো হ্যাঁ তারপরে ওই রাতেই বিয়ে পড়াইলো তো বিয়ে পড়ানোর পরে এখন তো হচ্ছে অনুষ্ঠান তো করা হলো না ওই যে এর কারণে এমনি জাস্ট ফ্যামিলির মধ্যেই তারপরে হচ্ছে এখন অনুষ্ঠান করতে হবে তারপরে অনুষ্ঠান করবে তারপরে তো ওই যে ঢাবি খুলে দিল
ভার্সিটি তো খুলে দিল, তারপর ভার্সিটি চলে আসলাম, ভার্সিটিতে ক্লাস চলতেছিল, ইয়া চলতেছিল। এখন মানে মেইন পয়েন্টটা হচ্ছে তো এখন ওই ল্যাব ট্যাব অ্যাসাইনমেন্টের জন্য একটা প্রবলেম ছিল, কোভিড এর পরে তো ফাইনাল পরীক্ষা যখন ক্যাম্পাসে আমরা আসলাম আর কি। হ্যাঁ, তো তারপর ফাইনাল পরীক্ষা ছিল, ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে তারপরে এই যে নভেম্বরে যাই, তারপরে এই আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওই যে আবার ফ্যামিলির কথায় ফিরে যাই, আমার ফ্যামিলি আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নেয় একটাও ফল করে না। আমার যে বিয়ে করাইছে, আমি এত কিছু করলাম, এখন হচ্ছে আমার লাইফে যদি আমি বলি যে আমি বিয়ে করার পরেও আমি এতটা হ্যাপি, হ্যাঁ সেটা আমরা দেখতেই পাই কিছুতেই, আমি আলহামদুলিল্লাহ। যে আমি অনেকের কাছে শুনছি যে বিয়ে করা মানে একটা প্যারাবারা, না না না, এই বিয়ে হচ্ছে একটা ভালো জিনিস, এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলছে। আর আমি এটাকে সবসময় অ্যাপ্রিশিয়েট করি যে বিয়ে যে যত তাড়াতাড়ি করবে তার লাইফে সুখ শান্তি তত তাড়াতাড়ি আসবে এবং সে সাকসেস তত তাড়াতাড়ি হবে। আমি নিজেও করতাম, যদি আমার ফ্যামিলি এই ভিডিওটা যদি আমার বাপ মা দেখে তাহলে তাদের বিয়েটা করা যায়, আমি নিজেও এটা চাই, কিন্তু ওইরকম ভাবে পরিস্থিতিতেই হচ্ছে না। তো আসলে অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা, অডিয়েন্সটা হয়তো বা জানি না কী রিয়াকশন দিবে, তো যেসে যাই হোক সেটা কমেন্ট বক্সে জানাবেন। এখন অ্যাট লাস্ট যারা জুনিয়র আছে, যারা এখন ইউনিভার্সিটির চান্স পায় নাই, তারা হয়তো চেষ্টা করতেছে, তাদের উদ্দেশ্যে তো বলা যে উদ্দেশ্যে যে সাজেশনটা থাকবে এটা হচ্ছে, প্রথমত বাবা মার দোয়া তো অবশ্যই লাগবে, বাবা মার সাথে তো অবশ্যই প্রতি ওয়ান মিনিট একটু দেখে আসছে তুমি যেমন স্টুডেন্টই হও, তুমি যেমন স্টুডেন্টই হও তাতে কোনো প্রবলেম নাই, তোমার এইচএসসি রেজাল্ট যাই হোক কোনো সমস্যা নাই, তুমি জাস্ট টাইমটা দাও, যদি তুমি ঠিক মতো তোমার টাইমটাকে ব্যবহার করতে পারো তুমি অবশ্যই সাকসেস হবে। এটাই হচ্ছে বড় বিষয়, টাইমের উপরে আর কিছু নাই, তুমি যত পড়াশোনা করবা তত তোমার সাকসেস রেটটা বাইরে স্ট্রাগল করতে হবে আর কি, পড়াশোনা করতে হবে, মানে একটা ওই ধান্দাটা তোমার থাকতে হবে যে আমি আসলে পড়াশোনা করতে চাই। হ্যাঁ অবশ্যই, শুভকামনা রইল সবার জন্য অ্যাডমিশন টাইম নিয়ে, সবাই দোয়া করবা, আমরাও তোমাদের জন্য দোয়া করি। আরেকটা কথা, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য যারা ঢাকায় আসবা, মানে জাস্ট আগে ঢাকায় থাকো নাই, তারা যারা ঢাকায় আসবা মেস কিংবা বাসা নেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবা, যেখানে পানির যে ব্যবস্থাটা যেটা সেটা যেন ভালো থাকে, পানির সমস্যা থেকে কখনো পানি খাবা না, এখানে অনেক প্রবলেম হতে পারে, মানে এখানে সেটেল হওয়াটা হচ্ছে সবচেয়ে বড় টাফ। আর তোমরা যদি মনে করো যে না ঢাকার চেয়ে আমি অন্য কোনো জেলা শহর যেখানে এডুকেশন সিস্টেমটা ভালো সেখানে সেটেল হতে পারবা, মানে তোমার নিজের পড়াটাই হচ্ছে আসল, তোমাকে কোচিংটা তোমাকে গাইডলাইন করবে, সো তোমরা যেইখানে তোমরা কমফোর্ট ফিল করবা সেখানে ভর্তি হবা অ্যাডমিশন টেস্টের সময় অবশ্যই। এটা অবশ্যই আজকে লাস্ট যদি একটা বলি যে আমি আমার ফ্যামিলি নিয়ে তো অনেক কিছু বললাম, আমি যদি এত কিছু যদি বললাম যদিও, কিন্তু আমি কিন্তু আমার মনে হচ্ছে আমি আমার ফ্যামিলি নিয়ে 1% বলে নাই, মানে আমার এত কিছু আছে। তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি একটা খুব বেস্ট একটা ফ্যামিলি পাইছি আল্লাহর রহমতে, এখান থেকে অনেক ফ্যামিলির অনেক কিছু শেখার আছে, যে একজন ফ্যামিলি কিভাবে তার ছেলেকে এত চেষ্টা করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াইছে, এটা তো অনেক স্ট্রাগল করতেছে তোর ফ্যামিলি। হ্যাঁ অবশ্যই ফ্যামিলি তো অবশ্যই স্ট্রাগল করছে, কিন্তু আমি বিন্দুমাত্র আঁচ পাই নাই যে আমার ফ্যামিলি যে স্ট্রাগল করছে বা আমার ফ্যামিলি আমাকে বিন্দুমাত্র কষ্টটা বুঝতে দেয় নাই, আমাকে শুধু ওনারা সাপোর্ট দিয়ে গেছে। আর হয়তো বা আমি মনে করি যে আমার ফ্যামিলি যদি না থাকতো হয়তো আমি এখানে নাও থাকতে পারতাম। বাবার উদ্দেশ্যে মার উদ্দেশ্যে কিছু বলার থাকলে? হ্যাঁ বাবা মা উদ্দেশ্যে বলতে, আমার বাবা মা না, আমি পুরো ফ্যামিলি প্যাকেজটাকে বলবো। আচ্ছা, যে আসলে থ্যাংক ইউ, মানে থ্যাঙ্কস টু আল্লাহ যে আমাকে এই ফ্যামিলিতে আমাকে বড় করছে। অবশ্যই আর অডিয়েন্সদের অবশ্যই সবাইকে বলবো যে আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর হ্যাঁ শুরুতে বলছিলাম আমার একটা ফ্যামিলি মেম্বার যার পরিচয় দেওয়া হয় নাই, আমার ওয়াইফ, ওর জন্য তো অবশ্যই দোয়া করবেন, স্পেশাল মানুষ। আর না বিয়ে শাদি করছি, বিয়ে শাদি করার পর আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ হ্যাপি। যাক, তো আজকে আর বেশি বাড়াবো না ভিডিওটা, এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে। তো তোমরা যারা অ্যাডমিশন টেস্ট বা বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্ট বা আদার্স যারা স্টুডেন্ট আছে, জানোই তো আমি কোন টপিক্স নিয়ে আলোচনা করি, তো এই টপিক্সের প্রতি তোমাদের যদি ইন্টারেস্ট থাকে এবং তোমরা যদি আরও জানতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, ভালো লাগে লাইক এবং কমেন্টস করে তোমাদের মতবাদ জানিয়ে দিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।